জাতীয় দলীয় পতাকা উত্তোলন ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি ফুটবল একাডেমির আয়োজনে শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী সভা পৌর মেয়র আলহাজ হাবিব রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র নূর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বর্মন হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ আল মাহবুব চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম টুটুল চৌধুরী, উপজেলার ক্রীড়া সংস্থার সহসভাপতি মনোরঞ্জন দাস রতন সহ আরও অনেকে। উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম প্রমিলা ফুটবল একাদশ ও পলাশবাড়ি প্রমিলা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলাটি দেখতে আশেপাশের জেলা থেকেও প্রচুর দর্শক মাঠে উপস্থিত হন।